মশলা, এই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। আরবি মশালহ শব্দ থেকে মশল্লা এবং তা হতে পরে মশলা শব্দটি এসেছে। মশলা অনুসন্ধান একদা বিশ্বের ইতিহাসে এক শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠেছিল। ইউরোপের মানুষ পূর্বের সমুদ্র পথ আবিষ্কার করতে যতগুলো কারণে উদ্যোগী হয় তার মধ্যে মশলা প্রধান। অধিকাংশ মশলা জন্মাত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ও পূর্ব ভারতীয় দ্বীপমালায়। এসব অঞ্চল থেকে মশলা সংগ্রহ করে আরব বণিকরা বিক্রি করত ইউরোপীয় বণিকদের কাছে। মশলা ব্যবসা ছিল খুবই লাভজনক। ক্রমে ইউরোপের নানা জাতি চাইল পূর্ব এশিয়াতে আসবার সমুদ্র পথ আবিষ্কার করে মশলা ব্যবসা করবে। ইউরোপে এ ব্যাপারে প্রথম নেতৃত্ব দিতে চায় স্পেন। স্পেনের রানী ইসাবেলা কলম্বাসকে ভারতে আসবার জলপথ আবিষ্কার করার জন্য নিযুক্ত করেন, কিন্তু কলম্বাস আবিষ্কার করেন আমেরিকা। স্পেনের পর এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করে পর্তুগাল। পর্তুগালের পক্ষ থেকে ভাস্কো দা গামা 1498 সালে এসে পৌঁছান দক্ষিণ ভারতের মালবার উপকূলে কালিকট বন্দরে। এখান থেকেই প্রধানত আরম্ভ হয় পূর্ব এশিয়ার বুকে ইউরোপের অভিযান। ইউরোপের বাজারে যেসব মশলা অতি উচ্চ মূল্যে বিক্রি হতো তাদের মধ্যে দারুচিনি অন্যতম। দারুচিনি গাছ প্রধানত হতো লঙ্কাদ্বীপে। পর্তুগিজরা দারুচিনি ব্যবসা করায়ত্ত করবার জন্য দখল করে লঙ্কাদ্বীপ। পর্তুগিজদের পরে মশলার খোঁজে বের হয় ওলন্দাজরা। ওলন্দাজরা পর্তুগিজদের কাছ থেকে 1656 সালে কেড়ে নেয় লঙ্কাদ্বীপ। পর্তুগিজরা কেবল দক্ষিণ ভারতে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখেননি, তারা বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের অনেক অঞ্চলেও ঘাঁটি স্থাপন করে। পরে 1833 সালে লঙ্কাদ্বীপ অধিকার করে ইংরেজরা। মশলা বাণিজ্যে পুরো ভারত উপমহাদেশে 2000 খ্রিস্টপূর্বাব্দে দারুচিনি এবং কালো মরিচ দিয়ে এবং পূর্ব এশিয়ার ভেষজ ও মরিচ দিয়ে বিকশিত হয়। মিশরীয়রা স্তন্যদানের জন্য ভেষজ ব্যবহার করেছিল এবং তাদের বহিরাগত মশলা এবং ভেষজগুলির চাহিদা বিশ্ব বাণিজ্যকে উৎসাহিত করতে সহায়তা করেছিল। প্রাচ্য ও পশ্চাত্যের মধ্যে বাণিজ্যের প্রথম ও প্রধান পণ্য ছিল মশলা। একসময় বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়েছিল এই মশলা। মশলাকে কেন্দ্র করে যুগে যুগে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। মশলার জন্য প্রথম যুদ্ধ হয় ভারতবর্ষে। পর্তুগিজদের সাথে কালিকটের রাজার মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। ভারতবর্ষে আরব বণিকদের এক সময় মশলার একচেটিয়া ব্যবসা ছিল, কিন্তু ভাস্কো দা গামার আগমনের পর এক সময় শেষ হয়ে যায় আরব বণিকদের এই একচেটিয়া ব্যবসার দখল। পরবর্তীতে মশলার একচেটিয়া বাণিজ্য পর্তুগিজদের হাতে চলে যায়। প্রায় 150 বছর পর্যন্ত মশলার বাণিজ্য তাদের হাতেই ছিল। এর ফলে সে সময় তারা ইউরোপের একচেটিয়া মশলা ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। একচেটিয়া বাণিজ্যের কারণে পর্তুগিজরা মশলার দাম তখন এত বাড়িয়েছিল যে ডাচ বণিকদের মনে অসন্তোষ দানা বেঁধে উঠেছিল। এর ফলশ্রুতিতে ডাচরা 1595 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যাত্রা করে এবং ভারতবর্ষে মশলার ব্যবসার জন্য তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করে। পরবর্তীতে 1629 সালের দিকে এই কোম্পানি জাকার্তা অধিকার করে এবং মশলার দেশ ইন্দোনেশিয়ায় মশলা উৎপাদন শুরু করে। মশলার খোঁজে প্রথমে পর্তুগিজ, তারপর ডাচ এবং সর্বশেষ ইংরেজরা ইন্দোনেশিয়ায় প্রবেশ করে। পর্তুগিজদের সরিয়ে ডাচরা মশলার উৎপাদন শুরু করার পর তারা দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়। ইংল্যান্ডেও সে সময় মশলার প্রচুর চাহিদা থাকায় 1599 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রাচ্যের মশলার বাজারে ঢোকার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত ব্রিটেনে লবঙ্গের দাম ছিল প্রায় সোনার দামের সমান, যার ফলশ্রুতিতে ইংরেজদের বিখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মশলার বাণিজ্যে নেমে পড়ে। কোম্পানির প্রথম জাহাজ এই উদ্দেশ্যে প্রাচ্যের দিকে যাত্রা করে 1601 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি। তারা 1612 খ্রিস্টাব্দে ভারতের সুরাটে মোগল সম্রাটের কাছ থেকে অনুমতি আদায় করে নেয়। অনুমতি আদায় করে নিয়ে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। তারা ঠিক করেছিল ভারতবর্ষ থেকে বস্ত্রের ব্যবসা করবে এবং তা থেকে যে মুনাফা হবে তাই দিয়েই মশলার ব্যবসা করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্দোনেশিয়ার সঙ্গে মশলার বাণিজ্য শুরু করলেও ডাচদের চাপে তারা সেখানে বেশি দিন টিকে থাকতে পারে। মাত্র 14 বছর পরেই ইন্দোনেশিয়া ছেড়ে তাদের বেরিয়ে আসতে হয়। তারপর তাদের বাণিজ্যিক স্বার্থ সীমাবদ্ধ ছিল ভারতবর্ষের মধ্যে। তাদের মশলার বাণিজ্য এখানে শেষ হয়। এরপর ধীরে ধীরে তারা ভারতবর্ষে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। এক সময় মশলার বাণিজ্য করতে আসা কোম্পানি পরবর্তীতে ভারতবর্ষ রাজত্ব করে প্রায় 200 বছর।